গুড মর্নিং বন্ধুরা, ব্লগার সন্টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছো সকালবেলা ঘুম থেকে উঠে একটু হেঁটেছি, মানে হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। সুন্দর প্রকৃতির দৃশ্য, চারিদিকটা সবুজ সবুজ, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আজকে আমি মানে সকালবেলা বাজারে গেছিলাম যদিও মা, কিন্তু আমি বাজারের ভিডিওটা আজকে করিনি যেহেতু। তো যাই হোক, আমি বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে এসে মাছটাও কেটে নিয়েছি, যেহেতু মিনির জন্য আমি ভোলা মাছ নিয়ে এসেছি। শুধু মিনির জন্য নয়, সবার জন্য হয়ে যাবে আর কি। তাই ভোলা মাছ নিয়ে এসেছি। তো ভোলা মাছ কাটা ধোয়া মানে পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে এখানে তো দেখতেই পারছো, চাটু বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো চাটুতে অলরেডি আমি মাছও দিয়ে দিয়েছি, মাছটা আর কি মানে ভাজা বসিয়েছি। আর নিশ্চয় গলার ভয়েসটা বুঝতে পারছো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে এত সর্দি, মানে নাক দিয়ে জল গড়াচ্ছে। আমি নাকেরটাও খুলে দিয়েছি, কারণ একদমই রাখতেই পারছি না, নাক পুরো ব্যথা হয়ে গেছে। তো তার জন্য নাকেরটা খুলে দিয়েছি। তো যাই হোক, এদিকের কাজটা ঝটপট সেরে নিচ্ছি। আর কি বলবো, সকালবেলা যাই হোক আশিপাশি যেগুলো মানে জামা কাপড় ধুয়েছি সেইগুলো তো মেলে দিয়েছি, ধুয়ে কেচে পুরো মেলে দিয়েছি, কিন্তু রোদ দেয়নি। রোদের কোনো ব্যবস্থা নেই, একদম মেঘলা মেঘলা আকাশ, মানে কি বলবো, একটু রোদ নেই। আমি সকালবেলা যখন কেচেছি তখন কিন্তু রোদ ছিল, কিন্তু এখন আর রোদ দেখতেই পারছি না। তো দেখো পুরো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, জানি না কি হবে। অবশ্য অনেকটাই শুকনো হয়ে গেছে, কারণ বেলা তো হয়েছে। তো মেঘলা মেঘলা ওয়েদার, আমি বলছিলাম যে দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা না কেমন একটা মেঘলা মেঘলা ভাব, মানে ওই যে সব তারের মধ্যে দেওয়া রয়েছে নাইটি ফাইটি সব, কিন্তু কিচ্ছু করার নেই, মানে কি করব বুঝতে পারছি না। রোদ নেই আর কি করা যাবে, কিন্তু সকালবেলা দিয়েছি তো অনেকটা সকালে জল টলগুলো ঝরে গেছে, যদিও বা মানে প্রবলেম হবে না, সারা দিনে থাকলে হয়তো বিকেল পর্যন্ত অনেকটাই জল টেনে যাবে। তো ওই মাঝে মাঝে একটু করে রোদ দিচ্ছে, একটু করে মানে মেঘলা মেঘলা আকাশ এরকমই হচ্ছে, তো কি আর করা যাবে, এই নিয়েই মানে কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ প্রকৃতির সঙ্গে তো আর পেরে উঠবো না। ওই যে পাশে মিস্ত্রিরা কাজ করছে, এত মেশিনের শব্দ হয় সকালবেলা এসে, কি বলবো, কিছু করার নেই। তো এখন বাড়ির যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো তো ঝটপট সেরেই নিই, রান্নাবান্নাটা হয়ে গেছে যদিও বা। এই যে মিনির মাছ ভাজা, আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে মাছগুলো। আর এই যে মাছ, মাছের ঝাল, বোলা মাছের কালারটা বেশ ভালো হয়েছে, ঝালটাও ভালো হয়েছে। এই ভাত আপাতত এই পর্যন্ত। তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম বন্ধুরা, যার জন্য সে কাজটা হলো না, কি আর করব, বেকার ঘুরে চলে আসলাম। একটু মানে ব্যাংকের ব্যাপারে গেলাম, সেটাও হলো না, তার কি করব। এটিএমে গেলাম, এটিএম বেকার হয়ে গেল। তো এটিএম থেকে ঘুরে চলে এসেছি, দুই তিনটে এটিএমে গেলাম, কিন্তু কিছুই হলো না। এখন খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম, জানি না কি হবে। তো যাই হোক, একটা তো কিছু হবেই। তো শীতকাল মানে বুঝতেই পারছো বন্ধুরা, যেখানে বসবো সেখানে আর কি জমে যায় সেই আর কি। তো মানে কি বলবো, একটু বেরিয়ে রাস্তার দিক থেকে বেরিয়ে আসলে তারপরে আর মানে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। এত ঠান্ডা লাগছিল, এই দেখো ঢাকা চাপা নিয়ে বেশ করে শুয়েছি, মানে বসেছিলাম। তো এখন উঠতে হবে, যেহেতু এখন দেখি কি হয়, রাতের খাবার দাবারের ব্যবস্থা তো করতে হবে, নাহলে তো আর হবে না। তো এখন আমি রাতের খাবার দাবার দেখে কি হয়, ভালো লাগছে না। শীত পড়তে না পড়তে ঠোঁট ফোঁট পুরো ফেটে ফেটে একাকার হয়ে গেছে, নাকেরটা খুলে দিয়েছি, কি বিচ্ছিরি লাগছে। কিন্তু কি করবো, পড়বো কালকে। তো রাতে ভেবেছিলাম রুটি করব, কিন্তু করতে পারিনি, যদিও বা ভাতই করেছিলাম, যেহেতু মাছের তরকারি ছিল বলে ভাত করেছিলাম। তো ঠান্ডা লেগেছে তো কথাও বলতে পারছি না, তো ভাত করেছি, মানে ভাতটা করে আর কি, গরম গরম ভাত আর মাছের ঝাল ছিল,
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানা টিছানা ঝাড়াঝুড়ি হবে, যে আর কি মশা ফশা টাঙে নি, দিয়ে এবার আর কি শোবো, শুতে যাব। কারণ শুতে যাব বলতে ঘুমাবো তো না, কারণ ওই শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো, দেখবো কাজ থাকে এগুলো করবো টুকটুক, তারপর শোবো। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার, তো এই তিনটে করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।